হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন আছি এসএনটি বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে সুপার এসি ডিলাক্স বাস, পুশব্যাক 2x1। আর এখানে তিন রকমের টিকিট রয়েছে। 190 টাকা হচ্ছে অর্ডিনারি বাসের, সেটা সিকিম ন্যাশনাল গভর্নমেন্টেরই বাস। এছাড়াও এখানে কিছু প্রাইভেট বাস কাজ যারা সিকিম আন্ডারটেকিং করে, সিকিম গভর্নমেন্ট। পিছন দিকে সেই বাসগুলো দেখছো, সাদা কালার যেটা আছে। আর একটা রয়েছে এসি বাস, আর একটা হচ্ছে সুপার এসি ডিলাক্স বাস। যে সাদা কালারের যে বাসগুলো দেখছো সেটা হচ্ছে আন্ডারটেকিং বাস, এটা পুরোপুরি সিকিম গভর্নমেন্টের না, এটা আন্ডারটেকিং। আর এই গ্রিন কালারের বাসগুলো হচ্ছে সিকিম গভর্নমেন্টের বাস, এগুলো এসি বাস। এটা এসি ডিলাক্স বাস, এটার প্রাইসটা বেশি, 350 টাকা। ওটা হচ্ছে 300 টাকা। সামনেখানে যেটা দেখছো, সামনেখানে রয়েছে হচ্ছে বুকিং অফিস। তো একদম 9:10 আমাদের বাস ছেড়ে দিল, টাইম আছে 1:45 ঢুকে দেওয়ার। দেখা যাক কতক্ষণ আমার পৌঁছায়। তোমরা চাইলে এখানে এসে না এসে অনলাইন থেকেও টিকিট বুক করতে পারো। বেঙ্গল সাফারি, যার অলরেডি একটা ব্লগ আমি বানিয়ে রেখেছি। এই হচ্ছে বেঙ্গল সাফারির গেট। এখন বাজে 11:30, আড়াই ঘন্টা বাস জার্নি পর একটা ব্রেক দিল। এখন আরও আড়াই ঘন্টা টাইম লাগবে আমাদের ঢুকতে গ্যাংটকে। তো বাসে আসতে একটা কমফোর্ট যে সিটটা তোমার সিঙ্গেল সিটে তুমি আসছো, এবং পুশব্যাক সিট, টাইমটা একটু বেশি লাগবে চেয়ার কারের তুলনায়। তো এবং গ্যাংটক পৌঁছে দেখা হবে।
তো গ্যাংটক পুরো একটা 45 আমাদের বাস নামিয়ে দেয় দেওয়ালি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। তার